আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2019 বাংলা অংশে সমাধান। এক, বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। উত্তর খ, কারক। গির্জা কোন ভাষার শব্দ? উত্তর খ, পর্তুগিজ ভাষার শব্দ। তিন, কোন শব্দ যুগল বিপরীতার্থক নয়? এখানে যেমন ক্ষয় আছে কুটিল থেকে সরল বিপরীত, গয়ে আছে কম বেশি এটাও বিপরীত, ঘয়ে আছে কদাচার থেকে সদাচার, কিন্তু কয়ে আছে ঐচ্ছিক আর অনাবশ্যক। ঐচ্ছিক আর অনাবশ্যক একই শব্দ, তা এখানে বিপরীতার্থক শব্দ নয়, ক ঐচ্ছিক আর অনাবশ্যক। চার, দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? দ্বারা দিয়া কর্তৃক আমরা জানি যে তৃতীয়া বিভক্তি, অর্থাৎ উত্তর ক তৃতীয়া বিভক্তি। পাঁচ, অভিরাম শব্দের অর্থ কি? অভিরাম শব্দের অর্থ সুন্দর। উত্তর ঘ। খ, শরতের শিশির বাগধারাটি শব্দের অর্থ কি? ক, সুসময়ের বন্ধু। সাত, শিবরাত্রির সলতে বাগধারার অর্থ কি? গ, একমাত্র সন্তান। আট, প্রসিত ভর্তিকা শব্দের অর্থ কি? উত্তর খ, যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। নয়, বাংলা কৃৎপত্য সাধিত শব্দ কোনটি? উত্তর ঘ, খেলনা। দশ, অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষা কোনটি? উত্তর খ, প্রত্যয়িত। কোনটি শুদ্ধ বানান? খ, উত্তর ঘ, প্রজ্জ্বল, পয়রফালা ওকার বর্গীর জয় বয় যুক্ত ল, প্রজ্জ্বল। বারো নম্বর, জোছনা কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। উত্তর ঘ, অর্ধ তৎসম জোছনা শব্দটি। তেরো, জিজিবিষা শব্দ দ্বারা কি বোঝানো হয়? বেঁচে থাকার ইচ্ছাকে বলা হয় জিজিবিষা, জয়ের ইচ্ছা জিজ্ঞাসা, আর হনন করার ইচ্ছা জিজ্ঞাসা। তাহলে এখানে আমাদের উত্তরে হবে গ, বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা। চোদ্দ, সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? উত্তর ঘ, সর্বাঙ্গ যোগ ইন, সর্বাঙ্গীন। পনেরো, অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কম্বল বৃত্তি। ষোলো, অনুর্ণব শব্দটি দ্বারা বোঝানো হয়? উত্তর ঘ, মাকড়সা। সতেরো, চর্চা পদে কোন ধর্ম মতের কথা উল্লেখ আছে? উত্তর ঘ, বৌদ্ধ ধর্ম। আঠারো, উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? উত্তর ঘ, রমণীবাদ। উনিশ, উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? উত্তর ক, ময়মনসিংহ গীতিকা। বিশ নম্বর, জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত? উত্তর ঘ, বৃন্দাবন দাস। একুশ, বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? উত্তর গ, ব্রজবলী। বাইশ, বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে ছিলেন? উত্তর ঘ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু তেইশ, কিন্তু আরম্ভের পূর্বে আরম্ভ আছে সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে, সন্ধ্যাবেলায় সলতে পাকানো বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? উত্তর গ, যোগাযোগ। চব্বিশ, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? উত্তর ক, একটি কালো মেয়ের কথা। পঁচিশ, কালো বরফ উপন্যাসটির বিষয় কি? উত্তর ঘ, দেশভাগ। ২৬, ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? ক, কৃষ্ণচন্দ্র মজুমদার। ২৭, জীবন স্মৃতি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। ২৮, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? উত্তর খ, মাইকেল মধুসূদন দত্ত।
29 সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চরণ দুটি রচয়িতা কে? উত্তর ঘ মদন মোহন তর্কলঙ্কার। 30 জসীমউদ্দীনের রচনা কোনটি? উত্তর ক যাদের দেখেছি। 31 কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? ঘ বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। 32 ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। 33 বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রকাশিত হয়? এখানে সঠিক উত্তর নেই, আমাদের নোটটা দেখে নেই আমরা। 1921 সালে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কবি নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি লিখেন, আর তা 1922 সালের 6 জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তাহলে আমাদের প্রথম প্রকাশিত হচ্ছে 1922 সালে। 34 আগুন পাখি উপন্যাসটি রচয়িতা কে? উত্তর খ হাসান হাফিজুর রহমান। হাসান আজিজুল হক, দুঃখিত, খ হাসান আজিজুল হক। 35 একুশে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে? উত্তর গ আলতাফ মাহমুদ। তো বাংলা অংশের এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।